পোশাকের যে শালীনতা প্রয়োজন সেটা দরকার। পোশাকের শালীনতা বলতে আপনি কি বোঝাচ্ছেন? মানে পোশাকের যে একটা ধরন থাকে, কি রকমের ধরন, যে যেভাবে যেই কাপড়ই পরছেন না কেন সেটা নিয়ে নিজেদের মাঝে স্বাচ্ছন্দ্য থাকুন, অন্যকে স্বাচ্ছন্দ্যে থাকুন। বাংলাদেশের মেয়েরা পোশাক পরতে চায় আমেরিকার মতো, আর বিচার চায় সৌদি আরবের মতো। ব্যাপারটা খুবই কন্ট্রাডিক্টরি। যদিও সৌদি আরবের সবচেয়ে ভালো বন্ধু আমেরিকা, কিন্তু তারপরেও দুটো দুই মত। এটা নিয়ে আমি আজকে কথা বলতে চাই। দেখুন, প্রথম কথা হচ্ছে মেয়েরা কেমন ড্রেস পরবে না পরবে, এটা হয়তো তার ব্যক্তিগত স্বাধীনতা হতে চাই। যদি সৌদি আরবের মতো চান তাহলে সৌদি আরবের মতো ব্যবহার করতে হবে, যদি আমেরিকার মতো চান তাহলে আমেরিকার মতো ব্যবহার করতে হবে। আমরা পড়ে গেছি মিক্স কালচারে। আমার পেটে নাই ভাত, আমার চুলে মারতে হবে জেল, ব্যাপারটা হচ্ছে তাই। আপনি আমেরিকার মতো ড্রেস পরেন, যার মতো ড্রেস পরেন, এটা আপনার স্বাধীনতা। কিন্তু যেই দেশের মতো পড়বেন সেই দেশের মতো মেন্টালিটি থাকতে হবে, কড়াক শক্ত অথবা নরম। বাট আমি সাজেস্ট করি সবসময় বাঙালি নিজস্ব একটা ধরন আছে, খুব সুন্দর একটা ধরন আছে। যে কোনো সময় শাড়িতে একটা নারীকে সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগে, যদিও শাড়িটার মধ্যেই সবচেয়ে বেশি গলদ বাতাস ঢোকার অনেকটা চায় কিনা। এখন দেখুন, বাংলাদেশে এরকম কোনো মেয়ে আমি দেখি নাই যে লিটারালি হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে স্বাচ্ছন্দ্যে। আমি একজনকেও দেখি নাই, সরি, আমি সারাদিন ঘুরে বেড়াই মডেলদের সাথে নানান কিছুতে। আমি দেখেছি র্যাম্পে পরে কখনো কখনো, কখনো কখনো ওই পোশাকটা বিক্রির জন্য হলেও শোতে পরে, দ্যাটস ভেরি ডিফারেন্ট। কিন্তু রাস্তাঘাটে একদম হট প্যান্ট পরে, একদম টাইট টু পিস ব্রা পরে ঘুরে বেড়াচ্ছে আমি একজনকেও দেখি নাই। কিন্তু আবার এরকম ড্রেসও আছে যেটা খুব শালীন ড্রেস, যেটাকে সালোয়ার বলছি, এমনভাবে কাটা সেটা হয়তো চোখে খুব আকর্ষণীয় লাগছে। কিংবা এমন বোরকাও আমি দেখেছি যেটাতে জাপানে এক ধরনের ড্রেস আছে, কামিকাজি নাকি আমি ভুলে গেলাম, তার মা সেটার ইয়ে হচ্ছে একদম পুরো চামড়ার সাথে মিশে থাকে। এরকম হাজারটা বোরকা দেখেছি, হাজারটা মডেল আমি ছবিও আমি আপনাকে দেখাতে পারবো বাংলাদেশেই। সেটাতে ড্রেস পরার চেয়ে না পরা বেশি মনে হয়। এখন কে কী পরছে সেটা তার ব্যাপার, বলতেই পারেন। এখন প্রথম যে লাইনটা বলছিলাম যে পোশাকটা পরতে চায় আমেরিকার মতো, বিচারটা চাচ্ছে সৌদির মতো। বিচারটা কী চাচ্ছে? বিচার চাচ্ছে যদি কেউ খারাপ কথা বলে, ইফটিজিং করে, অবশ্যই তার বিচার হওয়া উচিত। আমি নিজেও মনে করি বিচার হওয়া উচিত। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, আমেরিকাতে শুধু একটা সিটির কথা বলি, নিউ ইয়র্ক, যেখানে প্রতি মিনিটে 3 জন মেয়ে ধর্ষণের শিকার হয়। প্রতি মিনিটে 3 জন মেয়ে ধর্ষণের শিকার হয়, এবং সেটা আমার কথা না, নিউ ইয়র্কের গবেষণার কথা, তাদের সোশ্যাল ওয়েলফেয়ার যতগুলো সোসাইটি আছে যে কোনো জায়গায় ঢুকে দেখতে পারেন। এটা হচ্ছে ডেটা। ধর্ষণের অবশ্য তাদের কাছে অনেক সংজ্ঞা আছে, হ্যারাসমেন্টের তাদের কাছে অনেক সংজ্ঞা আছে, যে তারা হয়তো একটা বাজে কথা বললো সেটার জন্য পুলিশের কাছে কমপ্লেইন করে। আর বাংলাদেশের মেয়েটা তো ধর্ষিত হয়ে গেলেও 96% মেয়ে কোনোদিন মুখ খুলে বলেই না, এটাও কিন্তু ডেটা, এটা আমার কথা না। মেয়েরা কখনো অত্যাচারে করলে বা বাজে কথা শুনলে বা ফিজিক্যালি অ্যাসল্ট হলে কখনো কোনো পুরুষদের কাছে বা গণমাধ্যমে বা পুলিশের কাছে গিয়ে বলতে চায় না। তারা মনে করে যা হওয়ার হয়ে গেছে, কারণ যে মেয়েটা একবার অ্যাসল্টের শিকার হয়, নির্যাতনের শিকার হয়, ধর্ষণের শিকার হয়, সে যদি কথা বলে তাহলে তার বিয়ে থানিয়ে অসুবিধা হয়, পরিবার তাকে ছোট করে দেখে, সমাজ তাকে দূরে রাখে, রাস্তাঘাটে বেরোলেই সবাই তার দিকে কুদৃষ্টি দেবে, এরকম একটা মতাদর্শ আমরা দেখি। সুতরাং এই জায়গায় গিয়ে তারা প্রোটেস্ট করার জায়গাটা হারিয়ে ফেলে, যেটা আবার নিউ ইয়র্কে করে বা উন্নত দেশগুলোতে করে। আমি ঠিক এই কথাটাই বলতে চাই যে যদি আপনি প্রোটেস্ট করার ক্ষমতা রাখেন তাহলে আপনি যে কোনো ড্রেস পরার ক্ষমতা রাখেন। আপনাকে একটা মানুষ যদি কোনো কথা বলে সেটার ইগনোরেন্স দেখানোর বা অবহেলা করার বা অবজ্ঞা করার ক্ষমতা আপনার থাকতে হবে। যে ভাই বলতেই পারে একটা মানুষ, তার স্বাধীনতা, কতটুকু স্বাধীনতা, যতটুকু শালীনতা বোধের ভেতরে থেকে, যখনই সে বাজে কথা বলল তখন সেটা আপনার উপরে একটা আক্রমণ, সেই আক্রমণকে প্রতিরোধ করার ক্ষমতা আপনার থাকতে হবে। আপনার পুলিশের সহায়তা নিতে হবে, আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক অ্যাক্টিভ, তারা আপনি যাই দেখেন, আপনার হয়তো কোনোদিন খুব রিয়েলি আমরা এড়িয়ে চলি পুলিশদের, কিন্তু পুলিশ অনেক হেল্প করে মানুষকে। আপনি যে কারোর বিরুদ্ধে সঠিক প্রমাণ নিয়ে গিয়ে পুলিশকে বললে তারা অবশ্যই অ্যাক্টিভ হবে এবং আপনাকে হেল্প করবে। এই সাহসটুকু যদি আপনার থাকে, যদি আপনার বলার ক্ষমতা থাকে যে ভাই ওই লোকটা আমাকে এই বলছে, এই হচ্ছে তার প্রমাণ, নিশ্চয়ই কোনো না কোনো প্রমাণ থাকে, সিসিটিভি থাকে, কিংবা প্রমাণ না থাকলে আপনি একটা জিডি করে বসতে পারেন আপনার পরিস্থিতি বর্ণনা করে, কারণ আইন এখন সব তো আসলে পুরুষদের পক্ষে নাই, নারীদের পক্ষে। আপনার নিশ্চয়ই সবাই জানেন একটা দারুণ আইন আছে নারী এবং শিশুদের জন্য আছে, শুধু সেটা তারা শুধু নির্যাতিত হয় দুনিয়াতে, এবং তাদের নির্যাতনের অধিকাংশ সময় প্রমাণ লাগে না, গিয়ে বললেই হয় থানার, ভাইয়া আমাকে ওই লোকটা বাজে কথা বলেছে, শারীরিকভাবে আক্রমণ করছে বলে একটা খামচিদের নিজে দেখা নেই, দেখেন কী অবস্থা, হাসপাতাল সাথে সাথে একটা টিকিট লিখে দেবে, আপনি যাবেন কেস, ওই লোক করছে কি করে না দেহার টাইম নেই, 7 মাস জেলে, তারপরে ফিরে এসে বলতেছে ভাই আমি করি নাই, ততদিনে তার কেরিয়ার, বাচ্চা কাচ্চা, সম্মান, অর্থনৈতিক অবস্থা সব শেষ।
এই সুবিধাটা আমাদের দেশে আছে, বাংলাদেশ অবশ্যই স্বর্গ তাদের জন্য, নারীদের জন্য বাংলাদেশ স্বর্গ, লিটারেলি স্বর্গ। কারণ এরকম কোনো দেশ নেই দুনিয়াতে যেখানে একটা মেয়ে কোনো রকম কায়িক পরিশ্রম বাইরে না করে বাসায় বসে বসে খাচ্ছে। সব দেশে আপনি বাইরে যান, হাজব্যান্ড ওয়াইফ ডেটে গেলেও, অ্যানিভার্সারি ডেটে গেলেও হাজব্যান্ড অর্ধেক টাকা দিচ্ছে, ওয়াইফ অর্ধেক টাকা দিচ্ছে। আর আপনি ওয়াইফের পকেট কেটে যেমন নিজে ভালো থাকবার চেষ্টা করতেছেন, আবার দুপুরবেলা বসে